বোরো মৌসুমে ফলন ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে বেড়েছে ধানের সরবরাহ। দাম তুলনামূলক কম হওয়ায় চাহিদা মতো ধান কিনছেন চাল কল মালিকরা, ফলে বাজারে চালের দাম কিছুটা কমার সম্ভাবনা। আশুগঞ্জ ধানের মোকাম থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বোরো মৌসুমের নতুন ধানে এখন জমজমাট বেচাকেনা চলছে এই আশুগঞ্জ ধানের মোকামে। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ এই মোকামটিতে প্রতিদিন 70 থেকে 80 হাজার মন ধান বেচাকেনা হচ্ছে। এখন মোকামে 3 ধরনের ধান পাওয়া যাচ্ছে, বিয়ার 28, 29 এবং মোটা ধান। এবং এই 3 ধরনের ধানের দামই কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। এবং ধানের সরবরাহ কিন্তু কিছুটা বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন, যার ফলে আসলে তারা চাহিদা অনুযায়ী তারা এই মোকাম থেকে তারা ধান কিনতে পারছেন এবং তারা বাজারে তুলনামূলক কম দামে তারা চাল সরবরাহ করতে পারছেন। আরেকটি বিষয় বলছেন যে আসলে তারা এখন মোকাম থেকে মূলত মোটা ধান সবচেয়ে বেশি কিনছেন, যেহেতু এখন সরকারের বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে এবং এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 56,000 টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এবং সেটি গত 7ই মে থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার 137টি চালকল থেকে এই 56,000 টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। যেহেতু মোকামে এখন ধানের সরবরাহ বেশ ভালো এবং দামও কিছুটা স্থিতিশীল রয়েছে, যার ফলে আসলে তারা কিন্তু আসলে সরকারি গুদামে চাল দিয়ে কিন্তু তারা কিছুটা লাভবান হবেন বলে তারা জানিয়েছেন এবং তারা আশা করছেন যে আসলে যদি এই মোকামে যদি আরও ধানের দাম কমে সেক্ষেত্রে কিন্তু তারা আরও কম দামে তারা চাল সরবরাহ করতে পারবেন। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে ধান চালের সবশেষ তথ্য।